হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা নিয়ে আসছি, অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আসছি, সেটা হচ্ছে বাংলা অ্যাসাইনমেন্ট। তো সবার আগে অ্যাসাইনমেন্ট উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট, যেটা হচ্ছে 13তম সপ্তাহের প্রকাশ করা হয়েছে। সেই অ্যাসাইনমেন্টটার আসলে আপনি উত্তর পাবেন আজকে। তো অ্যাসাইনমেন্টটার হচ্ছে বলছে যে কোভিড-19 পরিস্থিতির কারণে 2021 সালের যে হচ্ছে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ ও মূল্যায়নের তালিকা। তো এটা বলছে অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজ 4, কবিতা হচ্ছে সুখ, পাঠ নং হচ্ছে 2 সুখ, মানুষের জন্য কল্যাণের এমন 10টি কাজের তালিকা লিপিবদ্ধ করতে হবে এই অ্যাসাইনমেন্টে, সেইটা এখানে বলা আছে। তো এখান থেকে আপনার হচ্ছে যে শুধুমাত্র 10টা তালিকা করার পর আপনি বাংলা অ্যাসাইনমেন্টের কাজটা শেষ হয়ে যাবে। তো তারপর আপনি আসলে অন্য কোনো অ্যাসাইনমেন্ট বা অন্য কিছুর আসলে আপনার দরকার হবে। তো বাংলা অ্যাসাইনমেন্ট এটার পরে আমি সাথে গণিতের অ্যাসাইনমেন্টটাও দিয়ে দিয়েছি। তো আপনি হচ্ছে নেক্সট ভিডিওতে গণিতের অ্যাসাইনমেন্টটা আপনি দেখতে পারেন আছে। তো তারপর হচ্ছে এখন আমরা উত্তরে চলে যাব। তো উত্তরে চলে যাব এখন। তো তারপর আপনার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো উত্তরে চলে যাচ্ছি। উত্তরে আসার পর আপনাকে এখানে দেখতে পাবেন ষষ্ঠ শ্রেণীর বাংলা 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ সামাজিক জীব, এই সমাজের প্রতিটি মানুষ একে অপরের উপর নির্ভরশীল, পারস্পরিক ত্যাগের মধ্য দিয়েই গড়ে উঠেছে মানব সমাজ। জীবনের মহৎ আদর্শের প্রতি গভীর অনুরাগ ও পরিচয় দেওয়ায় কবি কামিনী রায় তার সুখ কবিতায় আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতার ত্যাগ করে মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়ার দিকটি ফুটিয়ে তুলেছেন। তারপর কেবল নিজের স্বার্থ না দেখে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে মানবের সর্বোচ্চ কল্যাণের ত্যাগ স্বীকার করাই হচ্ছে প্রকৃত সুখ, যেটা কবি কামিনী রায় সেটা বলেছেন তার কবিতায়। তারপর মানুষের জন্য কল্যাণমূলক এমন 10টি কাজের তালিকা লিপিবদ্ধ করা হলো, সেটা চলে আসেন 1 নম্বর। এটা আপনি বড় হেডিং করে লিখবেন। লেখার পর আপনাকে হচ্ছে 1 নম্বরটা লিখতে হবে। 1 নম্বরটা হচ্ছে অন্ধ প্রতিবন্ধী ব্যক্তিদের রাস্তা পার হতে সাহায্য করা। তারপর হচ্ছে 2 নম্বর, যেখানে সেখানে ময়লা আবর্জনা বা ধারালো ব্লেড না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলা। রাস্তায় এ ধরনের কিছু দেখলে তা নির্দিষ্ট জায়গায় ফেলা, মানে ডাস্টবিনে ফেলা বা নির্দিষ্ট একটা জায়গা থেকে ফেলানো সেইটাতে। তারপর প্রাকৃতিক দুর্যোগ সহকার অসহায় মানুষের সাহায্য করা, মানে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এগুলোতে হচ্ছে অসহায় মানুষের সাহায্য করা। 4 নম্বর, এলাকার গরিব অসহায় মানুষের যথাসম্ভব সাহায্য সহযোগিতা করা, ন্যায্য অধিকার থেকে কাউকে বঞ্চিত না করা। তারপর 5 নম্বর হচ্ছে গরিব মেধাবী শিক্ষার্থীদের বই, অর্থ ও শিক্ষা সামগ্রী ইত্যাদি দিয়ে সাহায্য করা। তারপর 6 নম্বর, এলাকার রাস্তাঘাট নির্মাণে বা মেরামতে সাহায্য করা। 7 নম্বর, যে কোনো অন্যায় কাজ না করা, সমাজের জন্য ক্ষতিকর, কেউ করলে তাকে সচেতন করা। তারপর 8 নম্বর, কেউ অন্যায়ের বিরুদ্ধে কোনো কাজ করলে, কেউ কোনো রকম 8 নম্বর হচ্ছে কি বলছে, কেউ অন্যায়ের শিকার হলে তার পাশে দাঁড়ানো, সাধ্যমতো সহযোগিতা করা এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িকতা পরিহার করা। 10 নম্বর, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করা, যে কোনো কাজে সকলকে সহায়তা করা, বাড়ির কাজে মা বাবাকে সাহায্য করা, নিজের কাজে নিজে করা। সমাজের কোনো মানুষ একা চলতে পারে না, তাই সবসময় নিজেদের কথা না ভেবে অন্যের হিতকর কাজ করা উচিত। তা যার মানে হচ্ছে আপনাকে একটি ত্যাগেই প্রকৃত সুখ নিহিত। এই পর্যন্ত আসলে আপনাকে লিখতে হবে। তো তারপর আপনার অ্যাসাইনমেন্টের কাজ শেষ। তো অবশ্যই ভিউয়ার্স, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করুন। আর ধন্যবাদ, আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।